এভাবে তো আটকানো যাবে না তৃণমূল কংগ্রেসকে চৌত্রিশ বছরে সিপিএম পারেনি বিজেপি তো নিপাট শিশু অনেক চেষ্টা করেছিল আর এটা তো সিপিএম সরকার না যে একবার ধমকালে চমকালে একটু চিমটি কাটলে বসে যাবে আমাদের যত তাঁতাবে লোহা যত তাঁতানো হয় তত শক্তিশালী হয় মমতা ব্যানার্জির দল হচ্ছে লোহার মতো আমাদের আপনারা এসব যত করবেন আমাদের ত্রিপুরায় সাংগঠনিক শ্রীবৃদ্ধি করিয়ে আগামী দিন এই তমসাচ্ছন্ন ত্রিপুরায় মুক্তির সূর্যোদয় ঘটিয়ে উন্নয়নের একটা সরকার প্রতিষ্ঠা করার যে তত বাড়বে ত্রিপুরার মান মানুষকে স্বাধীন করার লক্ষ্যে আমরা তত দৃঢ়ভাবে এগোব আমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে ত্রিপুরাবাসীর কল্যাণ কামনা করে সকলের ভালো এবং রাজ্যের সার্বিক অগ্রগতি এবং দেশের মানুষের কল্যাণ কামনা করে আমি আজকে ত্রিপুরায় আমাদের পথ চলার কাজ শুরু করলাম এবং তার সাথে সাথে দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে জুন মাসে দুমাস এখনো হয়নি তার মধ্যেই আপনাদের সকলের আশীর্বাদ নিতে আমি ত্রিপুরার মাটিতে এসছি এবং সাধারণ মানুষ এই যত ব্লকেটগুলো করেছে মানুষ তত দেখেছে আর রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের সাথে আমি তত কথা বলার সুযোগ পেয়েছি মানুষ গাড়ি থেকে বসে হাত নাড়ছে কেউ দোকান থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছে এবং যে ভালোবাসা এবং আশীর্বাদের ঋণে আজকে ত্রিপুরার মা ভাই বোনেরা আমাদেরকে আবদ্ধ করেছে আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ